যদি আপনাদের পরিবার এখনও পর্যন্ত ফ্রিতে এলপিজি গ্যাস কানেকশান রয়েছে এক কথায় ফ্রি যে গ্যাস রয়েছে পিএম উজ্জ্বলা যোজনার যে গ্যাসটি সেই গ্যাসটি যদি না পেয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখন ফ্রিতে গ্যাসটি পেয়ে যাবেন অর্থাৎ আবারও কিন্তু নতুন করে যে ফ্রি গ্যাস রয়েছে পি এম উজ্জ্বলা যোজনার আওতায় সেই গ্যাস কিন্তু কানেকশান দেওয়া হচ্ছে তো আপনি কীভাবে এই গ্যাস কানেকশানটি নিতে পারবেন অনলাইনে আপনি কী আবেদন করবেন কিংবা অফলাইনে আপনি কীভাবে আবেদন করবেন এর পিছনে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনাদের কত টাকা খরচ হতে পারে এই পি এম উজ্জ্বল যোজনা কানেকশান নেওয়ার জন্য তো সমস্ত কিছু দেখবেন আজকের ভিডিওতে এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেটা দেখতে পাচ্ছেন তো সেটা ক্লিক করে ভিডিওকাল একদিন আর লং লংসম দেখতে পাচ্ছেন ক্লিক করে মিনিট ক্লিক করে নোটস অলকে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ কয়েক মাস আগে কিন্তু ফ্রিতে এলপিজি গ্যাস যে রয়েছে গ্যাস সিলিন্ডারের যে গ্যাস এক করতে হয় তার টাকা তিন মাসের প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে যারা যারা পিএম উজ্জ্বলা জন্য আওতায় গ্যাস নিয়েছে এবং সেই গ্যাস কিন্তু কয়েক বছর আগে কিন্তু দেওয়া হয়েছে ফ্রিতে ঠিক একই রকম সেই গ্যাসেই কিন্তু আবারও ফ্রিতে দেওয়া হচ্ছে এখন থেকে আপনারা কিন্তু সেই গ্যাস কানেকশন কিন্তু নিতে পারবেন তো কি বলা হয়েছে এর জন্য এর পাশাপাশি কতজন মানুষ অর্থাৎ কতজন মহিলা এই সুবিধা পেয়ে যাবেন বলা হয়েছে যে উজ্জ্বলা যোজনায় আরও এক কোটি ঘরে পৌঁছাবে রান্নার গ্যাস অর্থাৎ এবার কিন্তু এক কোটি পরিবার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রান্নার গ্যাস কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি বলা হয়েছে যে অর্থাৎ এই যে পিএম উজ্জ্বলা যোজনা এটি চালু হয়েছে কিন্তু দু হাজার উনিশ সালের মে মাসে কিন্তু চালু করা হয়েছে এই ফ্রি গ্যাস কানেকশন নেওয়ার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড এবং আপনাদের কিন্তু রেশন কার্ড লাগবে এর পাশাপাশি কাস্ট সার্টিফিকেট যে রয়েছে জাতীয়তা শংসাপত্র এই সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে এবং আপনার অ্যাকাউন্ট নম্বর লাগবে অর্থাৎ এই যে গ্যাসটা রয়েছে এই গ্যাস কিন্তু মহিলাদের নামে দেওয়া হয়ে থাকে কমপক্ষে কিন্তু আঠেরো বছর লাগবে সেই মহিলার কিংবা সেই মেয়ের তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোনো রকমের পুরুষদের কিন্তু অ্যাকাউন্টে কিংবা পুরুষদের নামে কিন্তু এই গ্যাস কিন্তু হয় না এম উজ্জ্বলা যোজনা সম্পূর্ণ অর্থাৎ মহিলাদের নামে কিন্তু এই গ্যাস কিন্তু হয়ে থাকে এবং ফ্রিতে আপনার এই গ্যাসটা রয়েছে গ্যাস কানেকশন কিন্তু পেয়ে যাবেন এই সমস্ত ডকুমেন্টস আপনার কী করতে হবে আপনার নিকটবর্তী যে গ্যাস অফিস রয়েছে সেটা এইচপি ইন্ডিয়ান ভারত যে কোনো গ্যাস অফিস হোক না কেন আপনি সেখানে চলে যাবেন সেখানে আপনি এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গেলে কিন্তু আপনাদের কাজ কিন্তু হয়ে যাবে এবং অবশ্যই আপনার সঙ্গে কিন্তু দুই থেকে তিন কপি আপনার কালার পাসপোর্ট ফটো কিন্তু রিসেন্ট নিয়ে যাবেন তবে কিন্তু এটা কিন্তু সুবিধা কিন্তু নিতে পারবেন এবং এই গ্যাস কানেকশন নেওয়ার জন্য আপনাদের কিন্তু কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি দিনে আপনি কিন্তু এই গ্যাস কানেকশনটা কিন্তু পেয়ে যাবেন তবে আপনাদের যখন অত গ্যাসটি চলে আসবে আপনাদের এই গ্যাসটা কিন্তু লোনের উপরে থাকে যেটা কিছু লোনের টাকা কিন্তু সরকার দিয়ে থাকে এবং কিছু লোন কিন্তু আপনাদের শোধ করতে হবে সেই লোন কিন্তু আপনার শোধ করতে হয় যখন আপনাদের যে গ্যাসটি রয়েছে আপনি যখন আপনি সিলিন্ডার অর্থাৎ ভরবেন তখন যে ভর্তুকি রয়েছে সেই ভর্তুকি আপনাদের অ্যাকাউন্টে আসবে না সেটা এখন ক্রেডিটে নেওয়া হবে আপনাদের যে লোনটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে এবার কিন্তু শোধ করতে হবে আর তা আপনাদের কিন্তু কিছু টাকার অর্থাৎ দিতে হবে গ্যাস নেওয়ার জন্য সেটা এখন আপনাদের আগে দিতে হবে না আপনাদের যে গ্যাস যখন আপনি বুকিং করবেন সেই গ্যাস বুকিংয়ের যে ভর্তুকি রয়েছে সে ভর্তুকি থেকে কিন্তু আপনার টাকা কিন্তু কাটা হবে আপনার কোনো টাকা লাগবে না আগে সম্পূর্ণ ফ্রিতে আপনি গ্যাসটি কিন্তু পেয়ে যাবেন তো এই গ্যাসটি নেওয়ার জন্য আপনার নিকটবর্তী যে আপনার যে গ্যাস অফিস রয়েছে সেখানে আপনি চলে যাবেন অনলাইনে আপনার কোনো আবেদন করতে পারবেন না সেখানে কিন্তু আপনি লাভ কিন্তু নিতে পারবেন ইতিমধ্যে কিন্তু চালু হয়েছে এক কোটি কিন্তু পরিবারের লাভ নিতে পারবে তো অবশ্যই আপনারা তাড়াতাড়ি গিয়ে যোগাযোগ করবেন এবং আপনার ডকুমেন্টস সেখানে জমা করে আসবেন জেরক্সগুলো তবে কিন্তু আপনি লাভ নিতে পারবেন